ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটায় একটানে চলবে বিকেল চারটা পর্যন্ত প্রথম ধাপে একশো উপজেলার মধ্যে বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হচ্ছে এই ধাপে মোট এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যান ছশো এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো জন প্রার্থী রয়েছেন এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পাঁচ উপজেলার আট চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন করে মোট আটাশ প্রার্থী তবে সিলেট সদর গোলাপগঞ্জ বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার কেন্দ্রগুলোতে কিছুটা ভোটার উপস্থিতি দেখা যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সদস্যরাও কাজ করছেন টাঙ্গাইলের দুই উপজেলায় দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা এদিকে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুলে সকাল সাড়ে নটা পর্যন্ত কোনো ভোটার উপস্থিত ছিল না অন্যান্য ভোট কেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে খাগড়াছড়ির রামগড় মাটিরাঙ্গা মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি সহ চার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম জয়পুরহাটে গুঁড়িগুড়ি বৃষ্টির মাঝেই তিন উপজেলায় কালায় তিন উপজেলা কালাই খেতলাল আক্কেলপুরে গ্রহণ শুরু হয়েছে সকাল আটটায় কুড়িগ্রামের তিন উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ চলছে নদ নদী বেষ্টিত রৌমারি রাজীবপুর ও চিলমারির পনেরো ইউনিয়নে ভোটার সংখ্যা তিন লাখ বিয়াল্লিশ হাজার সাতশো আঠাশ শান্তিপূর্ণ পরিবেশে সকাল আটটায় উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত এই মুহূর্তে আপনি ভোটার উপস্থিতি ঠিক কেমন দেখছেন আর সেখানকার প্রার্থী এবং ভোটারদের অভিমত কি আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন মোট দুশো পঁচিশটি কেন্দ্র রয়েছে সেখানে ভোটার সংখ্যা রয়েছে ছ লাখ চার হাজার পাঁচশো উনতিরিশ জন আমরা দেখেছি সকাল থেকে যে ভোটার উপস্থিতি যে একেবারে ভোটার উপস্থিতি একেবারে কম আমি এখন ঘাটারচক ঘাটারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছি সেখানে আমি দেখতে পাচ্ছেন যে একেবারে ভোটার উপস্থিতি একেবারে হাতে গোনা কয়েকজন করে এক একজন করে আসছেন তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন তবে ভোটার উপস্থিতি সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি দেখি যে একেবারেই নেই বললেই চলে অর্থাৎ একজন একজন আসছেন তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন এই আপনি জানেন যে এই ভোটে কিন্তু শুধু আওয়ামী লীগের প্রার্থীরাই রয়েছেন কেরানীগঞ্জে সাতজন প্রার্থী সাতজন প্রার্থীর মধ্যে কিন্তু সবাই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আপনি জানেন যে বর্তমান চেয়ারম্যান শাহী নাম তিনি তিন তিনবারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি এবং যিনি আরেকজন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিনি হচ্ছে কেরানীগঞ্জ মনিল থালা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই এই দুজন প্রার্থী হচ্ছে আওয়ামী লীগের পাশাপাশি ভাইস চেয়ারম্যান এমনকি মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা আছেন তারাও কিন্তু আওয়ামী লীগেরই প্রার্থী অর্থাৎ এই কেরানীগঞ্জে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে কিন্তু নির্বাচন হচ্ছে এই জন্য কিন্তু সাধারণ মানুষের ভোটের প্রতি আগ্রহ কম থাকায় ভোটার উপস্থিতি তেমন আমরা দেখতে পাচ্ছি না পাশাপাশি আপনি জানেন যে বিএনপিও এই উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কেন্দ্রীয়ভাবে যার কারণে কিন্তু যে সাধারণ মানুষ অর্থাৎ বিএনপির যে অর্ধেক ভোট ভোটার বলতে চলে কিন্তু তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছে না যার কারণে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম জানেন যে এই ভোটের প্রতি মানুষের আগ্রহ কম দেখা দিয়েছে আপনি জানেন যে আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ক্যারানীগঞ্জের একটি কেন্দ্রে যে আহমেদ করছেন তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে কাপ মার্কা বিপ্লব তার কর্মীদের মাঝে একটি কেন্দ্রে তারা অভিযোগ করেছেন যে তাদের কর্মীদেরকে কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার একটি ঘটনা শুরুতেই ঘটেছে এই জন্য তারা বলছিলেন যে শুরুতেই যেহেতু একটি অপ্রীতিকর ঘটনা একটি কেন্দ্রে ঘটেছে সারাদিনই তার আশঙ্কা করছেন যে হয়তো বিভিন্ন কেন্দ্রে অনেক বিভিন্ন গণ্ডগোল হতে পারে তারা আমাদের কাছে এমনটি আশঙ্কা প্রকাশ করেছেন আদনান এ ছিল আমার কাছে ক্যানারিগঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ